এই যে এই হচ্ছে একটা ডিজাইন, ওকে, এটাও কাফতান। যারা হেলদি আপুর আছেন এরা তো কাফতান ছাড়া কিচ্ছু বোঝে না। এই যে এই হচ্ছে হিজাবের ডিজাইনটা। আমি স্টোনের গ্লেসটা জানি, কোনোভাবে বোঝাতে পারছি না। স্টোনের গ্লেসটা লাইটিং ক্যামেরা লাইভে কখনোই বোঝানো সম্ভব না। আচ্ছা, এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা দেখেন, এই এইগুলো কিন্তু স্টোন এত সুন্দর, আমি লাইভ লাইটিং ক্যামেরায় কিচ্ছু বোঝাতে পারি না। এই হচ্ছে ফ্রন্টের কুচি করা, এটাও কাফতান, বাট কুচি কাফতান কিন্তু, হ্যাঁ, হাতে স্লিভে কুচি করা আছে। ফ্রন্ট ব্যাক সেমভাবে ওয়ার্ক করা, সেম, একদম মানে একই রকমের ওয়ার্ক করা। এই হচ্ছে পার্পল কালারটা, এই হচ্ছে স্লিভের ওয়ার্ক। কাপড়গুলো এত কুল, মানে আইসি কুল, একদম ঠান্ডা, পুরো এসির মতো। কল দেন, হ্যাঁ, মিরপুর ব্রাঞ্চে আমি আছি, দেখি কে আপনার কল ধরে নাই, কার এত বড় সাহস আপনার কল ধরে নাই। এই যে এই হচ্ছে স্লিভের কাজটা, এই হচ্ছে ব্ল্যাকটা। এই কাফতানগুলো পরলে এত স্মার্ট লাগে, আমার নিজেরও আছে এই কাফতানগুলো। আমি যখন একদমই ঝটপট বাসা থেকে বেরোয় যাবো, আমার ড্রেস চেঞ্জ করার টাইম নেই, কোনো কিছু করার টাইম নেই, ধুমধাম ঘরের যে প্লাজো পরা থেকে গেঞ্জি পরা থেকে পরে এই এইটা পরে উপর দিয়ে বেরোয় যাই। আচ্ছা, এগুলো খুবই আরাম। এগুলোর মজার বিষয় হচ্ছে যে আমাদের শোরুমের জন্য অফলাইনে এগুলো আমাদের খুব হাই ডিমান্ডিং প্রোডাক্ট, কিন্তু কেন জানি আমি এগুলো লাইভ করি না। আসলে লাইভ করা না কেন, ওই যে একটা রিজন, শোরুম থেকে আলহামদুলিল্লাহ প্রচুর সেল হয়, যার কারণে ওরা আর আমাকে দেয় না। ওরা এত বাজি, মানে ওরা আবার আপু শোরুম থেকে তো চলেই যাচ্ছে, আর কী দিব। আরে ভাই, শোরুম থেকে যাচ্ছে, আর যারা অনলাইনে দেখে, যারা দেশের বাইরে আছে, এরা তো দেখা থেকে বঞ্চিত হচ্ছে।